नमस्कार। हॉट सेबलिंग के क्लिक कर ले समूह विपद। हमें अपने सामने सचिनंदन साहू क्लिक करून बेल आइकने बेसी बेसी करे सब्सक्राइब करून एस साहू न्यूज ऑफिशियल के। हॉट सेबलिंग के क्लिक कर ले समूह विपद। नीचे लिंक दिते क्लिक करून ताहले नतून रूप पावे अपनार व्हाट्सएप अकाउंट। एपे चिराचरित सबुज थीम बदले जावे गोलापी रंगे। संगे थाकबे आरो एकाधिक नतून फीचार आर सबटाई मिलबे सम्पूर्ण बिनामूल्ये। विभिन्न ग्रुपे एई बयान लिखे मैसेज सम्पत्ति पेयेछेन बहु व्हाट्सएप व्यवहारकारी। संगे एकटी लिंक थाकछे देखते अविकल व्हाट्सएप आपडेट करार आसल नोटिफिकेशनेर मतो, किन्तु सेई लिंके क्लिक करलेई घटबे विपद, कारण ओई लिंकेई हैकाररा पेते रेखेछे फाँद। लिंके क्लिक करा मात्रई हैकारदेर नियंत्रणे चले जाबे सेई व्हाट्सएप अकाउंट। व्यक्तिगत चैट कन्टैक्ट लिंकेर मतो गोपन एवं स्पर्शकातर तथ्य जेने फेलबे असाधु व्यक्तिरा। एमनि सावधानवाणी शुनिएछेन साइबार विशेषज्ञरा। एक रिपोर्ट बोलछे बर्तमाने बहु व्हाट्सएप व्यवहारकारी निजेर अजान्तेई ওই ভুয়ো লিঙ্কটি অন্যদের পাঠাচ্ছেন। এ বিষয়ে সতর্ক করে সাইবার বিশেষজ্ঞ রাজশেখর রাজাহারিয়া সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে সাবধান, বিভিন্ন চ্যাট গ্রুপে এই নামে এপিকে ফাইল ডাউনলোডের লিঙ্ক দিয়ে ভাইরাস ছড়ানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ পিং লেখা কোনো লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না, তাহলেই আপনি আপনার ফোনের উপর যাবতীয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। সাইবার গোয়েন্দা সংস্থা ভয়াজার ইনফোসেকের ডিরেক্টর জিতেন জৈন জানিয়েছেন, গুগল বা অ্যাপের নিজস্ব স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে এপিকে ফাইল ডাউনলোড না করাই ভালো। তার কথায়, এই ধরনের ভাইরাস অ্যাপের মাধ্যমে আপনার ফোন থেকে ছবি, এসএমএস, কন্ট্যাক্টের মতো সংবেদনশীল তথ্য সহজেই চুরি করে নেওয়া সম্ভব। যেমন কিংবোর্ড সংক্রান্ত ভাইরাস অ্যাপগুলি আপনার টাইপ করা প্রতিটি শব্দের উপর নজর রাখে, যার মাধ্যমে আপনার ফোন অথবা ব্যাংকিংয়ের পাসওয়ার্ড জেনে ফেলা সম্ভব। বর্তমানের এই হোয়াটসঅ্যাপ ইঙ্ক বা হোয়াটসঅ্যাপ গোল্ড সেই তালিকারই নবতম সংযোজন। এগুলি এড়িয়ে চলতে সচেতনতাই একমাত্র পথ। এ প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের বক্তব্য, যে কেউ যে কোনো মাধ্যমে এমনকি ইমেলেও এই ধরনের মেসেজ পেতে পারেন, তাই এই সমস্ত লিঙ্ক ক্লিক করার আগে ব্যবহারকারীদেরই সতর্ক হতে হবে। আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সন্দেহজনক কিছু দেখলে সরাসরি রিপোর্ট করার ব্যবস্থা তো রয়েছেই। অন্যদিকে এদিনই অ্যাপের পুরনো ভার্সানে দুটি বাগ থাকার স্বীকার করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে সেগুলির জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এটা মানতে নারাজ তারা। সম্প্রতি কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া CERTEN এই বিষয়ে সতর্ক করে একটি নির্দেশিকা জারি করেছিল। তারপরই সোমবার বিবৃতি দিয়ে এই বাগ থাকার কথা স্বীকার করেছে
মেসেজিং অ্যাপটি। আজকে এই পর্যন্ত। খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহু নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।